তো প্রথম যে প্লে করেছিলাম ভিডিওটা সেটা এখন আমরা এডিট করব তার জন্য ক্যাপকাট অ্যাপটি ওপেন করব ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করে দিব নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা প্রথমে এই টেক্সটের যে লেখাটা রয়েছে সেটাকে আমরা নিয়ে নিব তো এই লেখাটা যদি আপনাদের দরকার তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আপনাদের দিয়ে দিব তো এটা দিয়ে দেওয়ার পর আপনারা কিছু ফটো নিয়ে নেবেন তো আমি কিছু ফটো নিয়ে নিতেছি তো নিয়ে ফটো নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আপনারা অডিওতে একটা ক্লিক করবেন অডিওতে ক্লিক করার পর আপনারা তো এক্সট্রাতে ক্লিক করে দিবেন এক্সট্রাতে ক্লিক করার পর আপনারা এখান থেকে ভিডিও থেকে অডিওটা ইম্পোর্ট করে নেবেন তো আমি ইম্পোর্ট করে নিতেছি তারপর এটাকে মাইনাস করে দিলাম দেখতে পাচ্ছেন তো আমি দেখতে পাচ্ছেন এরকম ভাবে তারপর অডিওতে ক্লিক করবেন করার পর ম্যাচ আউট নামে একটা অপশন আছে সেটাতে ক্লিক করে দিবেন তো ম্যাচ আউটে আমি ক্লিক করে দিয়েছি তারপর অটো জেনারেট এটাকে অন করে দিবেন আমি অন করে দিতেছি তো অন করার পর রাইটে ক্লিক করে দিবেন রাইটে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম প্লে করে দেখে নেবেন তো কোয়ালিটা কোন জায়গায় রয়েছে তারপর এখানে কালার দাগ দেখতে পাচ্ছেন আমি দেখে দিচ্ছি একটু ওয়েট করেন তো আমি এটাকে এই বিট অনুযায়ী রেখে দিলাম তারপর পরের পিকটাকে আমরা পরের বিট অনুযায়ী রেখে দিব তো দেখতে পাচ্ছেন আমি দেখে দিচ্ছি তো এই অনুযায়ী রেখে দিলাম দেখতে পাচ্ছেন তারপর এর পরের পিকটাকেও এই পরের দ্বিতীয় বিট অনুযায়ী রেখে দিলাম তো এরকমভাবে আপনারা বিট অনুযায়ী একদম মাপ বরাবর যে যে বিটগুলো রয়েছে নিচে দেখতে পাচ্ছেন বিট তো হলুদ রঙের যে বিটগুলো এই অনুযায়ী আপনারা রেখে দিবেন তো আমি আরও দুইটা পিক লাগবে তো তার জন্য আরও দুইটা পিক নিয়ে নিলাম তো নিয়ে নেওয়ার পর আপনারা আবার এই দেখিয়ে দিচ্ছি তো আমার এখানে বসানো শেষ হয়ে গেছে তো অডিওতে ক্লিক করে স্প্লিট করে নেবেন তো লাস্টের দিকটা আপনারা কেটে ফেলে দিবেন তো আমি এখানে স্প্লিট করলাম করার পর বাকিটা ডিলিট করে দিলাম আপনারা এখানে প্রথম পিকে ক্লিক করবেন করার পর এখানে অ্যানিমেশনে ক্লিক করবেন অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে তো ইন অ্যানিমেশনে ক্লিক করে দিবেন তারপর আপনারা এখান থেকে স্ন্যাক থ্রি নামে টু নামে যে থ্রি নামে যে এই স্ন্যাক এই অ্যানিমেশনটা দিয়ে দিবেন স্ন্যাক টু তো এটা দিয়ে দিবেন তো আমি সবগুলো পিকের মধ্যে এটাই দিয়ে দিতেছি তো আপনারা দিয়ে দিবেন আমি সবগুলোর মধ্যে এটাই দিয়ে দিতেছি তারপর এটার এটা বাড়িয়ে নিতেছি আপনারা সবগুলোতে দিয়ে দিবেন তো আমার দেওয়া শেষ হয়ে গেছে তারপর রাইটে ক্লিক করে দিবেন তো রাইটে ক্লিক করার পর আপনারা এখানে আবার বিট অনুযায়ী চলে আসবেন আসার পর এখানে রাখবেন রাখার পর আপনারা এখানে ওয়েট করেন আমি দেখেছি এখানে ওভারলি নামে একটা অপশান দেখতে পাবেন তো ওভারলিতে ক্লিক করবেন তারপর এ ডবলিতে ক্লিক করবেন তো এ ডবলিতে ক্লিক করার পর আপনার উপরে দেখতে পাবেন লেখা আছে স্টক ভিডিওস তো স্টক ভিডিওস একটা ক্লিক করে দিবেন করার পর যে সাদা যে পিকটা দেখতে পাচ্ছেন তো এটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এটাকে ফুল জুম করে নেবেন ফুল জুম করার পর এটাকে আপনারা ছোটো করে নেবেন প্রথম বিট অনুযায়ী ছোটো করার পর আপনারা এখানে অ্যানিমেশন দেখতে পাবেন অ্যানিমেশনে ক্লিক করবেন করার পর আপনারা আউট অ্যানিমেশনে ক্লিক করবেন করার পর ফিড আউট যে অ্যানিমেশনটা এটা দিয়ে দিবেন একটু ওয়েট করেন আমি আবার দেখিয়ে দিচ্ছি তো ফিড আউট যে অ্যানিমেশনটা রয়েছে এই যে প্রথম অ্যানিমেশনটা এটা দিয়ে দিবেন তারপর এটা অপোজিট এটা বাড়াই দিবেন তারপর রাইটে ক্লিক করে দিবেন করার পর এটাকে আপনারা বাকি সবগুলো ফটোর মধ্যে কপি করে দিবেন তো আমি দেখেন কপি করে দিতেছি ফটাফট তো আমার কপি করা হয়ে গেছে এরপরে যদি বড়ো ছোটো হয় আপনারা বড়ো ছোটো করে মাপ মতো বসায় নেবেন তারপর সেভ করে নেবেন তো এখন আমি প্লে করে দেখাচ্ছি দেখতে কেমন হয় তো চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে যাবেন